নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আসনের মাঝখানে বড় ফুলের ডিজাইনের শেষ পর্ব নিয়ে চলে এসেছি তো ধাপে ধাপে যেইটুকু বাকি ছিল সেটুকুই আমি বলে দেব আজকে ঘরগুনে যতটা পর্যন্ত এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি এর এরপরে যেটুকু কাজ করেছি কমপ্লিট হওয়া পর্যন্ত সেটাই এখন বলে দিচ্ছি তো শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ডিজাইন আপনারা দেখতে চান তাহলে চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি এখানে গাঢ় সবুজের যতটুকু কাজ দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু আজকের ভিডিওর জন্য এগুলো আগের ভিডিওতে পাবেন না গাঢ় সবুজ দিয়ে আমি কি কি করেছি লাভ ডিজাইনের মাঝখানে ভরাট করেছি আর এই দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইগুলো দিয়ে একটা করে রাউন্ড দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর করেছি এই লাভ ডিজাইন যে গোলাপি রঙ দিয়ে করেছিলাম তার থেকে দেখুন দুদিকে পাতা গাছে দুটো দুটো করে মোট চারটে পাতা দেখুন এই যে গোলাপি রঙের যে লাভের ডিজাইনটা আমি করেছিলাম তার নিচে যে একটা লাইন করে ফাঁকা ছিল একদম এখান থেকে শুরু করেছি তো কোনাকুনি বরাবর এই যে প্রথমে এই ফোরটা তুলেছি তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোর কোন গেছে আবার কোনিতে ঘর তুলে ডান দিক বরাবর এক দুই তিন তিনটে ফোর এবার এই তিনটে ফোরের লাইনটা হলো এর এদিকে একটা পাতা করেছি এদিকে একটা পাতা করেছি এখানে ঘর গুনে বলে দেওয়ার মতো বিশেষ কিছু নেই তাও বলে দিচ্ছি তিনটে এক দুই তিন চার চারটে ফোরের তিনটে লাইন হয়েছে প্রতি ক্ষেত্রে কিন্তু বাদিক থেকে ঘর ছেড়েছি ডান দিকে বাড়িয়েছি এক দুই তিন চার আবার এর উপরের লাইনে বাদিক থেকে ঘর ছেড়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে ফোর এর উপরের লাইনেও তাই বাদিক থেকে ঘর ছেড়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে ফোর তারপর কোনাকিতে একটা ফোর নিচের পাতাটার ক্ষেত্রে শুধু নিচের দিকে আসবে দেখুন এই যে চারটে ফোর এর নিচের লাইনে বাদিক থেকে ঘর ছেড়ে ডান দিকে বাড়িয়ে চারটে ফোর আবার এর নিচের লাইনে বাঁ দিকে ঘর ছেড়ে ডান দিক বাড়িয়ে চারটে ফোড় কোনাকুনিতে একটা এবার বিপরীতমুখীটাও একই রকমভাবে এখান থেকে শুরু করে প্রথমে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফোট এই ফোটটা তো তোলার পরে এই দিকে ছটা ফোড় এই দিকেও যেমন আছে তারপর আবার এই যে তিনটে ফোড় তুলে নিয়েছি একই রকম পাতা ওটা যেমন ডান দিকে গেছিলো ওটা বাদিক বরাবর এক দুই তিন চার আবার এর নিচের লাইনে ডান দিক থেকে ঘর ছেড়ে বাদিকে বাড়িয়ে চারটে ফোরের একটা লাইন আবার তার নিচের লাইনেও ডান দিকের থেকে একটা ঘর ছেড়ে দিয়ে বাদিকে একটা বাড়িয়ে চারটে করে নিয়েছি বাকি তিন দিকেও একই করে নিয়েছি এরপর পাঁচ পাপড়িওয়ালা গোলাপি ফুলটার উপরে আরো দুটো করে গাঢ় সবুজ দিয়ে পাতা করে নিয়েছি সেটাই ঘর গুনে বলে দিচ্ছি গাঢ় সবুজের কাজ এখানেই শেষ এরপরে আমি হালকা সবুজ দিয়ে কাজ করব তারপর আবার ঘরগুনে শেয়ার করব ভীষণই সহজ পাতাগুলো দেখুন এই যে গোলাপি ফুলটার এর মাঝখানের যে পাপড়িটা সেটার প্রথমে তিনটে ফোড়ের লাইন তার উপরে পাঁচটা ফোড়ের লাইন যে পাঁচটা ফোড়ের লাইন আছে তার ডান দিকে দুটো ঘর ছেড়ে দিয়ে দেখুন চারটে ফোড় তুলে নিয়েছি এরপর আবার বাদিকে একটা ঘর ছেড়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে ফোর এর নিচে আবার বাদিকে একটা ঘর ছেড়ে ডানদিকে একটা বাড়িয়ে চারটে ফোর এর নিচে বাদিক থেকে দুটো ঘর ছেড়ে দিয়েছি ডান দিকের লেভেলের সমান দুটো ফোর তারপর কোনাকিতে একটা ফোর একই রকমভাবে এদিকেও যদি এইভাবে ঘুরিয়ে ধরা যায় তাহলে দেখুন এখানেও তিনটে ফোরের লাইন তারপর পাঁচটা ফোরের লাইন এই পাঁচটা ফোরের লাইনের এই দিকে কিন্তু দুটো ঘর ছেড়ে দিয়ে শুরু করেছি যেমনটা এখানে করেছি এরপর এর চারদিকে হালকা সবুজ দিয়ে একটু বর্ডারের কাজ করতে হবে সেটাই করে নিয়ে দেখাচ্ছি এবার দেখুন পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাশে আমি সবুজ রং দিয়ে যে বর্ডারগুলো করেছি যার জন্য ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে সেটাই আমি এখন ঘরগুনে বলে দিচ্ছি গাঢ় সবুজের কাজ তো সব আমি আগেই বলে দিয়েছি এবার হালকা সবুজ দিয়ে যে বর্ডারগুলো করেছি সেটাই বলে দিচ্ছি এখানে এমনভাবে শুরু করতে হবে এই এই জায়গাটা থেকে শুরু করলে সব থেকে বেশি ভালো হবে এই যে একটা এই পাতার যে একটা সিঙ্গেল ফোর আছে এটার উপরে একটা ঘর ছেড়ে দিয়ে তারপর দেখুন দুটো ফোর এইভাবে ঘর বোনার কোনো দরকার নেই লাইন বা লাইন যেতে হবে আবার যেখানে লালের রং বেঁধে গেল এখানে একটা ঘর ছেড়ে দিলাম এর উপরে গিয়ে আবার দেখুন একটা ঘর ছেড়ে দিয়ে দুটো ফোর এরকম লম্বা করে চলে যেতে হবে এই পর্যন্ত গিয়ে ছেড়ে দিলাম এর উপরে এর উপরে গিয়েও তাই একই রকমভাবে দেখুন এখানে একটা ফোর দুটো ফোর এই জন্য নিয়ে নিয়ে এখানে এটার সঙ্গে মিশে যাবে তারপর এইভাবে গিয়ে এখানে কোনা থেকে আবার দেখতে হবে এই পাতাটাই যেখানে মিশেছে তাও আমি এখানে ঘরগুনে বলে দিচ্ছি দেখুন এখানে সিঙ্গেল যে ফোরটা এরপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা গিয়ে থেমে যেতে হবে তারপরে তার এই পাশ থেকে আবার শুরু করতে হবে এইটাও কিন্তু এই দুটো ধরলে বারোটাই হবে এটা বাদ দিয়ে আরও দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন আবার সিঙ্গেল ফোর এভাবে পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি এরপর মাঝখানে দেখুন মাঝখানে কিন্তু আবার দুটো করে ঘরের ফাঁকা আছে দুটো করে লাইন ফাঁকা দিয়ে আবার শুরু করেছি তার আগে অবশ্যই চারটে কোনায় এই যে চারটে করে ফোর তুলে নিতে হবে নি একটা বক্স করে দিতে হবে প্রত্যেকটা কোনায় আমি তুলে নিয়েছি এটা কিন্তু আপনারা হালকা সবুজ দিয়েও নিতে পারেন তাহলেও দেখতে সুন্দর লাগবে কিন্তু এটা আমি পরে করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাই আমি গাঢ় সবুজ দিয়ে করেছি যাতে এটা আলাদা করেছি এটা বোঝার জন্য এরপর কিন্তু এখান থেকে এই যে একই রকমভাবে করতে হবে দেখুন এইদিকেও একটা করে ঘর ছেড়ে আছে কোনোটা কোনোটার সঙ্গে মিশে যাবে না এইখান থেকেও দেখুন এই লাইন বরাবরই কিন্তু এসছে এই লাইন বরাবর এসে যেখানে গিয়ে একটা ঘর ছেড়ে দিলাম সেখান থেকে শুরু করেছি এইভাবে পুরোটা করে নিয়েছি এই ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আশা করছি ডিজাইনটা সবার ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে এই ডিজাইনের পাশে যেটুকু জায়গা আছে আসনে সেটুকুতেই বর্ডার ডিজাইন নিয়ে আবার হাজির হব আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে